ওরে সর, আমাকে কাজটা করতে দে। পটেশ্বরী ওদের দাঁড়িয়ে আছিস কেন আমার উপরে? বস আয় ওকে যা। তা সরবিও না, নড়বিও না, আমি করবোটা করবোটা কি? হেই এ আমাকে উঠতে দে। জিনাই এইদিকে তাক, এইদিকে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বল আমাকে, হয়েছেটা কি? কি হচ্ছে দিনটাই? আমাকে উঠতে দে, আমি উঠবো না, ছোন না উঠবো না। ও মেরে দিবি, নয় তোমার এরকম বিচুন খাওয়া চলবে না। একটা হাঁপি দাও, তবে দাও একটা হাঁপি দাও, আগে একটা হাঁপি দাও, আগে একটা হাঁপি দাও। বাবারে বাবারে, হাত থেকে কেন খেয়ে নেবে ও? আর না, আর দেবো না, আর দেবো না বিকু। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 13th of December 2022, আর সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। চেষ্টা করছি একটু টাইমটাকে এগিয়ে নিয়ে এসে যেন তোমাদের সঙ্গে সকাল সকাল কথা বলতে হয়, যদি আজকে উঠেছি অনেকক্ষণ, বাট টুকটাক কাজ করছিলাম, মানে বাড়ির কোনো কাজ না, আমি ফোনেই টুকটাক কাজ করছিলাম। আজকে ভিডিও যেটা 11টা আপলোড হবে সেটার থাম্বনেল তৈরি করছিলাম, এসব করছিলাম। তো যাই হোক, চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য বলে দিই, আমার নাম হচ্ছে সাগরিকা, চ্যানেলের নাম হচ্ছে সাগরিকার ডায়েরি, তোমরা জানোই, তো দেখতেই পাচ্ছ চ্যানেল ওপেন করার টাইমে। তো আমার ব্লগসগুলো তোমরা পুরোনো ব্লগসগুলো দেখো বা এই ব্লগটাও দেখো, এই ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভিডিওটাকে, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। তো আজকে সকালটা শুরু হচ্ছে এইভাবে, ওই আমাদের যে বারান্দাটা আছে, বারান্দাতে আমি আলমারিগুলো শিফট করেছি, যারা জানো তারা জানো। শিফটিংয়ের টাইমে আমি তখন ব্লগ করছিলাম না, কদিন বন্ধ ছিল, কদিন না কয়েক মাস বন্ধ ছিল। তো এমনি দেখিয়েছি তোমাদের বারান্দায় আমার আলমারি আর আলনা এইসব সেট আপ রয়েছে। তো কদিন ধরে ওই জায়গাটা খুব অগোছাল হয়ে গেছে, আমরা যে যা পেরেছি ওখানে গিয়ে জামা কাপড়, এখন যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে ওখানটা একটু শর্ট আউট করা। আমার অনেক নতুন নতুন শাড়ি একটা ব্যাগের মধ্যে ভরা আছে, কারণ আলমারিতে আমি জায়গা পাইনি, ওগুলোকে কোনোভাবে যদি একটু গুছিয়ে রাখতে পারি তাহলে বারান্দাটা একটু খালি হবে, জিনিসপত্র আমরা ঠিকঠাকভাবে শর্ট আউট করতে পারবো। তো এই কাজটুকু করে আজকে আমি পার্লার চলে যাবো, কারণ আজকে ক্লাস নেওয়ার আছে। তো এইটুকু টাইমের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু করবো, আর ব্লগ এডিটিংও মাঝে মাঝে আমি করে নিই, কারণ তাতে করে রাতেবেলা এখন একটু তাড়াতাড়ি শুতে পারছি। তো এইভাবে রুটিনের মধ্যে কিছু চেঞ্জেস আনছি যাতে লাইফস্টাইল চেঞ্জেস একটু হয় এবং ঘুমটা ঠিকঠাক হয়, কাজটাও ঠিক টাইমে যেন হয়। এইখানটা একটা সেট করে নেব, এগুলো ইউভি। কাকিমা আমি ভাবছি ইউভি কিছু সোয়েটার যেগুলো রোজকার পরে, ওই এইটা তো অনেক জায়গা, হ্যাঁ কিছু কাজ করো, ওখানে অনেক অকাজের জিনিস রয়েছে, গোছানো শর্ট আউট সেরকম নেই, তাহলে করে দেবো। তো টাইম ল্যাপস দিয়ে আমি সব কাজ একদম ফটাফট ফটাফট করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম ঝড়ের বেগে, ঠিক আছে। মানে এই বারান্দাটা শর্ট আউট করাটা সত্যি খুব দরকার ছিল, অনেক দিন ধরে অনেক কিছু পড়ে আছে, বারান্দা কাম রুম বলা যেতে পারে এটাকে একটা। তো আমি এক এক করে যা যা ব্যাগ ছিল কিছু জিনিস আলমারি ওপরে তুলে দিলাম, কারণ সত্যি জায়গা হচ্ছিল না, দুটো আলমারি দুটো আলমারির মধ্যে ম্যাক্সিমাম আমার জামাকাপড়ই ভর্তি আর কি, ওদের জামাকাপড় তুলনামূলক আমার থেকে কম আর কি। কিন্তু আমি দেখলাম যে সব কিছু সুন্দরভাবে শর্ট আউট করে আমি যদি ওপরে আলমারিতে কিছুটা তুলে দিতে পারি তাহলে ওই জায়গাটা আর কি ফাঁকা হয়ে যায়। তোমরা ফাইনাল লুকটা দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে ওই জায়গাটা শর্ট আউট করার পরে। অ্যাডিশনালি আমি এখানেও একটা কাজ করলাম, সেটা হচ্ছে সোফাটা আমাদের দেখতে পাচ্ছ, এই সোফাটা বহু বহু বছর পুরনো। এবার আমরা যেটা করেছি একটা কাপড় দিয়ে ওটাকে, মানে সোফাটা মানে সুদীপ্তর মা বাবার আমলের সোফা আর কি, মানে অন্তত আমার যতদূর ধারণা 30 বছর বয়স তো হবেই বা তারও বেশি। তো এই সোফাটাকে আমরা ইউজ করছিলাম, বাট সামহাও তোমরা দেখবে ওই সোফার পেছনে যে ব্যাকরেস্টের ওই জায়গাটাতে কেমন কালো প্যাচ পড়ে গেছে, কিন্তু ওটা কিচ্ছু করার নেই, কারণ ওটা নোংরা হয়ে যাওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ ওটা ওপেন থাকতো। সোফার একটা কভার ছিল যেটা আমি মাঝে মাঝে দিতাম, আমার মাঝে মাঝে রাতে দিতাম না, কিন্তু আমি দেখলাম যে না ওটার অবস্থাটা এতটাই খারাপ, কিন্তু ওটা খুলে খেঁচে দেওয়ার মতো কোনো মানে অপশান নেই আমাদের কাছে। তো দেখতে খুব খারাপ লাগতো সোফাটা, বাট আমাদের কাছে কোনো অপশান নেই যে ওটাকে ক্লিন করবো,
আর এখানে বোলপুরে সেরকম কেউ নেই যে সেরকম করে বাইরে থেকে, মানে এমনি কি হয় মেট্রোপলিটন সিটিজে ইউসি এগুলো রয়েছে যেমন আরবান কোম্পানি, কিন্তু সেগুলো তো আর বোলপুরে সেই ফেসিলিটিসগুলো নেই আমাদের যে আমরা ওইভাবে ক্লিন করাতে পারবো। তো সেই জন্য আমি দেখলাম যে আমার কাছে যে কভারটা আছে সেটা দিয়ে অ্যাটলিস্ট একটু সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রাখি, আর তাহলে পরিষ্কারভাবেও থাকবে। আর বহুদিন পুরনো হয়ে গেছে তো সোফাটা, আমি জানি না আর কতদিন এটা রাখা যাবে, বা রাদার পরে হয়তো নতুন একটা কিনতে হতে পারে আর কি। তো আপাতত আমার কাছে এইটুকুই ছিল, এটা দিয়েই আমি চেষ্টা করলাম সোফাটাকে কভার করে একটু যেন দেখনসইও হয় প্লাস ব্যবহারযোগ্য হয় সোফাটা। তো সেই জন্য আমি এই ব্যবস্থাটা নিলাম, দেখলাম বারান্দাটার সঙ্গে সঙ্গে আমি এটাকেও একটু ঠিক করে নিই আর কি, তাহলে একটু দেখতে বেটার লাগবে। জলটা এটা আমি কালকে ফ্রিজে দিয়েছি, এবার দেখছো জল কিন্তু এখানে দাঁড়াও, তোমাদের একটা চামচ দিয়ে দেখায়, দেখো এই জল থেকে দেখছো কতটা ঘি বেরিয়েছে। আমি এটা বেশি ভাঙছি না, তাহলে আবার মিশে যাবে জলের সঙ্গে। তো এই ঘিটাকে কি করব তোমরা দেখো, দাঁড়াও এটাকে আমি একটা একটু ছেঁকে নেবো হালকা করে, দিয়ে একটা বাটিতে এটা আমি দেবো। আচ্ছা কড়াইয়ের মধ্যে এই ঘিটা আমি তুলে নিলাম উপর থেকে, জলটা ছেঁকে জলটা ফেলে দেবো কারণ জলটার মধ্যে আর কিছু নেই। আর এইবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে নিয়ে এবার এটাকে একটু গলাতে দেবো। গলাতে দিলে জলটা যেটা এর মধ্যে রয়েছে এটা উড়ে পালাবে, আর এর মধ্যে থেকেও কিন্তু আমরা কিছুটা ঘি পেয়ে যাবো। তোমাদের চোখের সামনে প্রমাণ দেখো কতটা ঘি তোমরা পাবে। তো ঘি এইভাবে করতে পারো, আর কালকে যে ঘিটা বানিয়েছি ওটা তো অতটা খাঁকি জেনারেলি হয় না, আমি জানি না কী করে হলো, ওটাও আমাকে দেখতে হবে যে ম্যাক্সিমাম ঘি করে বার করা যায়। এর আগে হতো কিন্তু এই দুবার লাস্ট দুবার থেকে আমার এটা একটু অসুবিধা হচ্ছে। দেখো এই যে ঘিটা আমি বার করেছিলাম বাটি থেকে, দেখো ওটাতে কতটা ঘি বেরিয়েছে। এই ঘিটা ম্যাক্সিমাম টাইম আমরা ওয়েস্টই করি বা ফেলে দিই, কাক ফেলে দেওয়া মানে ঘি ফেলে দেওয়া। তো এটা এবার আমি এটাতে ঢেলে নেবো, তাহলে আমার রেখে দেওয়া হবে। কাজ করতে করতে ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্টে হচ্ছে দুটো ব্রেড আর একটা ডিম, তিনটে ডিম খাওয়ার কথা বাট আমি খাইনি, ভালো লাগছে না আর কি। একটা ডিম ইজ গুড এনাফ ফর মি। কারণ একটা জিনিস মাথায় রাখবি, সবার স্কিন সবসময় এক টাইপের থাকে না, কাজে আমার যে ওয়েদারে যে স্কিন টাইপ থাকবে কাস্টমারকে আমি সেই অনুযায়ী প্রোডাক্ট দেবো, সেই অনুযায়ী ফেসিয়াল দেবো। আরেকটা পয়েন্ট এখানে মেজার পয়েন্ট শিখে নেয়, যখন আমরা স্কিন নিয়ে কথা বলছি তাহলে এটাও জেনে নেয়, ধর ব্রাইডাল, কেউ ব্রাইড টু বি তার সামনে বিয়ে আছে, তাকে তো সব থেকে বেস্ট ফেসিয়ালটা দিতে হবে। জেনারেল কনসেপ্ট থেকে তোরা কি করবি আমাকে বল, তোদের কনসেপ্ট আগে জানি, তারপর আমি ঠিক ভুল সেটা আমি পরে তোদের কাছ থেকে জাজ করবো। ফাইন, ওর রেনু বল তোকে না জানে কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে। আমি বুঝতে পারছি না কি বলবো আমি, তোমার ক্লায়েন্ট এসে কি বলবি, তুই বলবি আমি কি বলবো তোমাকে, আমি তো কিছু জানি না, ওটা বলতে হবে। তোর বেসিক কনসেপ্ট থেকে বল, আমার সামনে বিয়ে, আমি তো বেস্টটাই চাইবো তাই না, তাহলে আমি যদি তাকে দেখি সচরাচর খুব একটা দিই না। আমি এক্সাম্পল দিচ্ছি, ধর এরকম একটা স্কিন যাতে কোনো মেটালিক ফেসিয়াল গেল না অথচ তার বিয়ে, তাকে তার স্কিন অনুযায়ী ফেসিয়াল দিলি, একটু ভালো দিলি, বলবে তোর তোমার বাজেটটা একটু বেশি পড়বে কিন্তু এই ফেসিয়াল ছাড়া অন্য ফেসিয়াল যেত যদি তোমার স্কিনটা, এটা বুঝিয়ে কাস্টমারকে বলতো। বিয়ে মানেই যে তাকে গোল্ড পার বা ব্রাইডাল গুলো দিতে হবে এরকমটা কিন্তু একদমই নয়, দুজনাকেই বলছি। তার প্রেজেন্ট স্কিন যেটা, আমার ফট করে একটা মেটালিক ফেসিয়ালের রিয়াকশন হয়ে গেল সামনে। আজকে টিউজডে, ক্লাস নেওয়ার ডেট ছিল, আর অ্যাজ ইউজুয়াল এর আগে একবার বললাম কথা, সেটা ওই ওপরে সিলিং এসছে, এই প্রবলেমটা আমার খুব হচ্ছে, ভীষণ হচ্ছে, কারণ আমি এখন ব্যাক ক্যামেরা থেকে কথা বলি ওই জন্য। তো যাই হোক, র্যাপ ট্যাপ করে চলে এসেছি, আমার ভয়েসে বুঝতেই পারছো আমিই রয়েছি। তো ক্লাস নেওয়া ছিল, ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার সাথে সাথে যেটা করলাম গিয়ে এডিট করে নিলাম, এখন অলমোস্ট 3:30 বাজতে যাচ্ছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে লাঞ্চ করবো, আজকে ভাত খাবো না রুটি খাবো।
আর এরকম করে র‍্যাপ করি আমি, শীত গ্রীষ্ম বর্ষা হামেশাই আমি র‍্যাপটা করি, কারণ তোমাদেরকেও সাজেস্ট করবো একটু র‍্যাপ করে বেরিও। শীতের রোদটা গায়ে নিতে খুব ভালো লাগে, বাট এটা ইকুয়ালি স্কিনের জন্য যে ইউভি রেটা ইকুয়ালি হার্মফুল, যেটা আমাদের গ্রীষ্মতে যেরকম থাকে শীতেও কিন্তু ঠিক তাই। কিন্তু এই কি ঠান্ডার জন্য আমাদের গায়ে রোদটা নিতে ভালো লাগে বলে আমরা রোদটাকে অতটাও পাত্তা দিই না। বাট আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা অল টাইম র‍্যাপ করে বেরিও, কারণ ইউভি রেটা কিন্তু এনি সিজনেই ভালো কিন্তু নয়। তো যাই হোক চলো বাড়ি। তো ইটস লাঞ্চ টাইম, আর লাঞ্চ তোমাদের ইউজুয়ালি যা যেমন দেখায় তেমনি দেখিয়ে দিচ্ছি। তো এতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, এটাতে রুটির গরমে গলে যাবে। আমি লাঞ্চ করে নিয়েছি আজকে, আমি দেখ মানে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি যে ড্রাই ফ্রুটসগুলো আমি খাই বা কোন ব্র্যান্ড থেকে নিই বা ওগুলোর কোয়ালিটি কেমন সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি। যদিও ড্রাই ফ্রুটস দেখেছো আমি জেনারেলি আমার ব্লগে অনেকবারই দেখেছি, বাট ব্র্যান্ড বা মানে সে দামের তুলনায় জিনিস কেমন কোন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে একটা প্যাকেট এলো, এটা হচ্ছে নটরাজের ওয়ালনাট উইথ শেল আর কি। উইথ শেলটাই ভালো, তোমাদের ফাটিয়ে খেলে আর কি, খোলাটা থাকলে কি হয় বলো তো হয় কি বলে অনেক সময় পোকা ধরে যায়, খুব একটা ভালো কোয়ালিটি জেনারেলি পাওয়া যায় না, তার থেকে এটা আমার মনে হয় বেশি বেটার। তো এইগুলোর যে দাম এক একটা আমি বলে দেবো। আমি এটা নিয়েছি হচ্ছে বলে দিচ্ছি, এটা আই থিঙ্ক 500 গ্রামসের প্যাকেট, 651 এটা হচ্ছে MRP, কিন্তু এটা আমি ভালো ডিসকাউন্টে পেয়েছি। প্রাইসটা তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই মুহূর্তে মনে পড়ছে না, ভিডিও হওয়ার পর আমি স্ক্রিনে লাগিয়ে দেবো আর কি প্রাইসটা। তো এটা একটা কিনেছি, একটা ফাটিয়ে তোমাদের দেখাই, ফাটিয়ে মানে ফাটিয়ে দেখাতে পারবো না, হাতে লেগে যেতে পারে, ফাটিয়ে আনছি বা রাদার কিছু করবো। দেখো ইন শেল রয়েছে এটা, এন্ড কোয়ালিটি দেখো ভীষণই ভালো। তো 651 হচ্ছে এটা MRP 500 গ্রামের। ভিডিও করতে করতে একটা খেয়ে নি, ওকে। নেক্সট যেটা আমি খাই সেটা হচ্ছে ক্র্যানবেরিজ, ড্রাইড ক্র্যানবেরিজ, এটাও খাই ফ্রম দ্য ব্র্যান্ড নটরাজ। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 225, বাট এটা আমি একটা ডিসকাউন্টে কিনি, বোধ হয় 149 বা এরকম কিছু একটা পড়ে। এটা আমি স্মার্ট থেকে কিনি, এটার কোয়ান্টিটি হচ্ছে 8 hours. তোমরা কালকে ব্লগটা যদি দেখে থাকো, কালকে ব্লগটা দেখলে যে আমাদের আগামীকাল কোথাও একটা যাওয়ার আছে, কোথাও একটা মানে বহরমপুর যাবো, বহরমপুর গিয়ে ইউএড স্কুলে অ্যাডমিশনের ব্যাপার আছে। তো এইসব একটু প্রিপারেশান করে নিতে হবে আর কি, স্নান টান করে জাস্ট চলে এলাম জিমের পর। জেনারেলি আমি রোজ মাথা ধুয়ে স্নান করি না, শীতের দিন তো ঠান্ডা লেগে যেতে হয়, বাট আজকে ভালো করে মাথা ওয়াশ করে স্নান করলাম। এবার তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করবো, রাতে আজকে একটু ভাত খাবো, বাট ভাতটা আমি কীভাবে খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, হেলদি ইয়েট ভেরি ভেরি টেস্টি। তো আমি এখানে বানাচ্ছি একটা মিক্সড ফ্রাইড রাইস, যেটার জন্য আমি প্যানের মধ্যে একটু ঘি নিয়ে, সামান্য একটু ঘি নিয়ে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম, যেটাকে হালকা করে ভেজে নিলাম আমি। কুচানো রসুনগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটু গাজর কুচিয়ে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম গাজরটাকে। তারপরে এতে আমি দিয়ে দিলাম হচ্ছে কুচানো বিনস কিছুটা। গাজর আর বিনসটা খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, এবং সেটাকেও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। খুব হালকা ঘি দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। একটু পর আমি এতে কুচানো ক্যাপসিকামও দিয়ে দিলাম এবং আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিস এর মধ্যে অ্যাড করতে পারো। এতে আমি একটুখানি কর্নও অ্যাড করলাম, দেখো ভেজিটেবলটা টোটালি নিজের চয়েস। এরপর আমি এতে পনির অ্যাড করে দিলাম, পনিরটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে একটা ডিম অ্যাড করে দিচ্ছি,
এবার চিকেন থাকলে তোমরা চিকেন দিতে পারো, ফিশ থাকলে ফিশ দিতে পারো। তো এই মিক্সড ফ্রাইড রাইসে তোমরা যেমন খুশি তেমনি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এন্টায়ার মিক্সারটাকে ভালো করে নেড়ে কেটে আবারও হালকা ভেজে, টেস্টের জন্য আমি এতে অ্যাড করছি সোয়া সস আর টমেটো কেচাপ। তারপর আবার মিক্স করে নিচ্ছি এন্টায়ার জিনিসটাকে। এবার এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার পাউডার। আবার সব কিছু মিক্স করে এর মধ্যে আমি যে কুকড রাইস আমার আছে সেটা এর মধ্যে আমি মিক্স করে দিচ্ছি। আচ্ছা, এখানে রাইসের প্রপোর্শনটা এমন থাকবে যে এক ভাগ রাইস থাকবে, তিন ভাগ তোমার প্রোটিন অ্যান্ড ভেজিস থাকবে। শেষে এর মধ্যে আমি একটু লেবু অ্যাড করলাম টেস্টটার জন্য, খেতে ভালো লাগে আর কি। আর এই দেখো আমার এন্টায়ার প্রিপারেশন ডান। দেখতে যেমন ডেলিশিয়াস লাগছে, খেতে তেমনি ভালো, এত টেস্টি হয়েছে এটা খেতে, তোমাদের কি বলবো। মানে তেল তেল তো দিইনি, অল্প সামান্য ঘি দিয়েছি, দেখলে তোমরা সামান্য ঘিতেই এত সুন্দর মানে তোমাদের টেক্সচারটা দেখায়। যেহেতু পনির আছে, পনির থেকে মানে অবভিয়াসলি একটু অয়েল তো বেরোবে, মানে ঘি তো বেরোবে। তো সব মিলিয়ে দেখো কার্ব আছে, ফাইবার আছে, প্রোটিন আছে, তো একটা হোলসাম মিল এটা বলা যেতে পারে। একদম মিক্সড ফ্রাইড রাইস, এর মধ্যে একটু চিকেন হলে কি আবাদ হয়ে যেত, বাট আজ আমি আর চিকেন ইচ্ছে করে খেলাম না, রোজ চিকেন খাচ্ছি, সেই জন্য এগস পনির সব কিছু দিয়ে মিক্সড সবজি দিয়ে একটু সুন্দর ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া, এটাই আমার রাতের আজকে ডিনার হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। তো আপাতত ডিনারটা করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সো ভিডিও এন্ড করতে চলে এলাম, কালকে সকাল সকাল বেরোতে হবে আর কি। তোমরা জানো, তোমাদেরকে অলরেডি বলেছি আমি, একটা কোথাও একটু খারাপ লাগতে যায় না, যদিও ইউভি এখনই যাচ্ছে না আমার কাছ থেকে, মোটামুটি ওর এখান থেকে শিফট করতে মার্চ টু এপ্রিল হয়েই যাবে। তবু একটা কেমন একটা ফিল হচ্ছে ভেতর, হয়তো বা তোমরা আমাকে দেখলেও বুঝতে পারবে। ভালো থাকার চেষ্টা করছি, বাট কোথাও একটু মনটা একটু আপসেট রয়েছে, কারণ কালকে প্রথম পদক্ষেপ যেখানে গিয়ে আমরা ইউভির স্কুল ডিসাইড করব, স্কুল গিয়ে দেখে আসবো, এবং মেবি সেরকম হলে কালকে হয়তো অ্যাডমিশনটাও করিয়ে নেবো। তো সেই জন্য আর কি, তোমার যারা পেরেন্টস তাদের নিশ্চয়ই বুঝতে পারছো বাচ্চাকে নিজের কাছ থেকে দূরে পাঠালে সেই ফিলিংটা কীরকম হয় আর কি। তো বিভিন্ন রকম সিচুয়েশনে, আমি বলবো না যে আমার বাড়ির সিচুয়েশান একরকম বলে হয়তো আমরা ছেলেকে এডুকেশনের জন্য পাঠাচ্ছি, মেবি এটাই ওর জন্য রাইট হতো বলে এই ধরনের একটা ডিসিশন নিয়েছি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকে ব্লগ থেকে যদি কিছু কিছু ভালো লেগে থাকে, মেক শিওর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো প্লিজ শেয়ার করো নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে, তাতে একটু মোটিভেশন পাবো এই আর কি। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস, সবাই খুব 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 ভালো থেকো, গুড নাইট।